বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে কাতালোনিয়া, বার্সেলোনা, সান্তা কোলোমা আওয়ামী লীগ ও কাতালোনিয়া মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। স্পেন থেকে বকুল খান জানান, স্পেনের বাণিজ্যিক নগরী বার্সেলোনায় রামলা রাবাল ঐতিহ্যবাহী ফারাগুয়া রেস্টুরেন্টে উৎসব মুখর পরিবেশে গত 26 অক্টোবর সম্মেলন অনুষ্ঠিত হয়। সমন্বয় কমিটির প্রধান বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ দুলাল সাফা। আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন হারুন ও খালেদুর রহমান এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাকির হোসেন ও প্রধান বক্তা ছিলেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদার। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, মোনায়েম চৌধুরী, লুৎফুর রহমান সুমন, মানবাধিকার কর্মী কামরুল মোহাম্মদ। আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে ব্যাপক আলোচনার ভিত্তিতে সম্মেলন কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেসা আনুষ্ঠানিকভাবে কাতালোনিয়া, বার্সেলোনা, সান্তা কোলোমা আওয়ামী লীগ ও কাতালোনিয়া মহিলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা দেন। মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা হিসেবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহতা হক জানুর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন আব্দুল বাসিত।